সুইডেনের ব্যাংকে সুদের হার বেড়েছে রেকর্ড পরিমাণ, যার প্রভাব সরাসরি পড়েছে দেশটির সাধারণ মানুষের ওপর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। বিশ্ব অর্থনীতিতে করোনা মহামারীর প্রভাব সরাসরি পড়লেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এতদিন বেশ শক্ত অবস্থানে ছিল সুইডেনের অর্থনীতি। যদিও বর্তমান চিত্র একেবারেই উল্টো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পাল্টাতে থাকে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি। প্রতিনিয়তই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মুদ্রাস্ফীতি ঠেকাতে চলতি বছর দুদফায় বাড়ানো হয় ব্যাংক সুদের হার, যার প্রভাব সরাসরি পড়েছে দেশটির সাধারণ মানুষের উপর। সুইডেনের অধিকাংশ বাড়ি ব্যাংক লোনে কেনা, এতে সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ বাবদ গুনতে হচ্ছে বাড়তি অর্থ। অন্যদিকে কমতে শুরু করেছে বাড়ির দাম। এই অবস্থায় লোন পরিশোধের পাশাপাশি লোকসানের আশঙ্কাও করছেন বাড়ির মালিকরা, ফলে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। 45-50% বাজেট থাকে যে শুধু বাসা বাবদ খরচ করবে, কিন্তু সেই বাজেটটা হয়ে দাঁড়িয়েছে এখন 70%, যেটা আসলে অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রবাসীদের জন্য। গ্রোসারি আইটেম বলেন, গাড়ির তেল যেটা আমরা বেনজিন বলি, সব কিছুতেই আমার মনে হয় 200-300% দাম বেড়ে গেছে। তো আমরা সবাই এটা নিয়ে সাফারার। এছাড়াও সুইডেনের বর্তমান মুদ্রাস্ফীতির হার গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, আর এটি সহনীয় পর্যায়ে আনা না গেলে সহসাই ব্যাংক সুদের হার কমানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।